শ্রীশ্রী ঠাকুরের সেবা ধ্যান নিয়ে আপনার সঙ্গে কথা বলছি। বলছি এই শীত শীত ভোরবেলা এখনো হয়তো আলস্য জড়িয়ে গেছে আপনার সঙ্গে, চেষ্টা করুন একটু উঠে পড়তে, ঠাকুরের কথা শুনতে। আশ্চর্য গুরুর আশ্চর্য শিষ্য, দক্ষিণেশ্বরে বাল্যকালে সেবক লাটু ঠাকুরের মুখ না দেখে কারো মুখ দেখত না। একদিন ঠাকুরকে ঘরে দেখতে না পেয়ে লাটু চিৎকার করে ডাকতে লাগলো, আপনি কোথায়, কোথায় গেলেন আপনি? ঠাকুর দূর থেকে বললেন, যাচ্ছি রে যাচ্ছি। ঠাকুরকে দেখা না পর্যন্ত লাটু চোখে হাত চাপা দিয়ে রইল, আর কাউকে দেখবে না। তারপর ঠাকুরকে দেখে প্রণাম করলো। আর একদিন সকালে ঠাকুরকে দেখতে না পেয়ে লাটু চিৎকার করলে তিনি লাটুকে পশ্চিমের বারান্দায় আসতে বললেন। ফুলের বাগানে ঠাকুরকে দেখে লাটু জিজ্ঞাসা করলেন, আপনি ওখানে কী খুঁজছেন? কালকে বুঝলি একজন তোকে একজোড়া চটি দিয়েছিল, তার এক পাটি বারান্দায় রয়েছে আর এক পাটি বোধ হয় শেয়ালে নিয়ে গেছে, দেখছি এখানে এনেছে কিনা। ঠাকুর জুতো খুঁজছেন শুনে লাটু ভয়ে উদ্বেগে বলল, চলে আসুন তো আপনি, ও আপনাকে খুঁজতে হবে না। ঠাকুর বলছেন, তাই তো রে, নতুন জুতো জোড়াটি তোর ভোগে হলো না, কাল সবে এনে দিলে, মাত্র একবার তো তুই পায়ে দিয়েছিস, আপনি চলে আসুন তো, এটা আমারও কল্যাণ হবে না, সারাটা দিন আমার বিলকুল খারাপ হয়ে যাবে। দিন কি ওতে খারাপ যায়? যেদিন ভগবানের নাম হয় না সেই দিন খারাপ যায়। আমাকে অনেকেই বলেন কালী কথা যেদিন শুনতে পারেন না সেদিন দিনটা অত ভালো যায় না। কালী কথা শুনতে পারলেই মন খুশ আনন্দে থাকা যায়, সারাদিন অক্সিজেন পাওয়া যায়। শুনছেন মিচ্ছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিচ্ছিতে। স্বয়ং অবতার শিষ্যের জুতো খুঁজছেন, ভাবুন লাটু মহারাজের জুতো খুঁজছেন ঠাকুর। লাটু মহারাজ ভয় পেয়ে বলছেন যে এটা আমার অকল্যাণ হয়ে যাবে, আপনি জুতো খুঁজবেন না আমার। এটিও কিন্তু একটি ধ্যান চিত্র, বলছেন স্বামী চেতনানন্দ। স্বামী অদ্বৈতানন্দ ধ্যান ও মগ্ন লাটুর প্রতি ঠাকুরের দুটি সেবা চিত্রের কথা বলছেন। একদিন লাটু দিনের বেলায় গঙ্গার কিনারে বসে ধ্যান করছেন, এমন সময় গঙ্গার জোয়ার এসে পড়ল। সাধারণত লাটু যে জায়গায় বসে জপ করত সেখানে জল উঠত না, কিন্তু সেদিন জোর বান ডাকায় সেইখানেও জল উঠে এলো। জোয়ারে জল এসে গেলেও লাটুর হুঁশ হলো না দেখে আমি তো ঠাকুরকে ডাকতে গেলুম। আমার কথা শুনে ঠাকুর সেইখানে তাড়াতাড়ি এলেন, এসে দেখেন লাটু বসে রয়েছে ধ্যান করছে আর তার চারদিকে জল ছেয়ে গেছে। তখন তিনি সেই জল ঠেলে গিয়ে লাটুকে, ওঠ 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 লাটু, ওঠ লেটো ওঠ, লাটুকে ডেকে তুললেন। ধ্যান করতে করতে লাটু একদিন অজ্ঞান হয়ে মাটিতে মুখ গুঁজে পড়ে যায়, শেষে গু গু করতে থাকে। তাকে পড়ে যেতে দেখে আমার ভয় হয়ে গেল, আমি তাড়াতাড়ি ঠাকুরকে সেখানে ডেকে আনলুম। তিনি এসেই লাটুকে চিত করে শুয়ে দিলেন এবং বুকে হাঁটু দিয়ে ডলতে লাগলেন। ক্রমে ক্রমে লাটুর সহজ অবস্থা ফিরে এলো। ভক্ত আর শিষ্যর কাণ্ডগুলো দেখুন। শুনছেন মিচ্ছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিচ্ছিতে। আজকাল তো আমরা ঠাকুরের লীলাভূমি দক্ষিণেশ্বরে যাই, মন্দিরে প্রণাম করি, পুজো দিই, ঠাকুরের ঘরে যাই, ভিড়ে ঠেলাঠেলি করে বিগ্রহ দেখে আর ঠাকুরের ছবিকে প্রণাম করে বাড়ি ফিরে আসি, ঠিকই সাময়িক শান্তি পাই। উপনিষদে আছে ধ্যান ও উপাস্য, ধ্যানের উপাসনা করো। ঠাকুর ও তার শিষ্যদের ধ্যান চিত্র হচ্ছে আমাদের ধ্যানের বিষয়। ঠাকুরের ভাইপো রামলাল বলছেন, একদিন দুপুরের পর ঠাকুর লাটুকে শিব মন্দিরে ধ্যান করতে পাঠালেন। ধ্যান করতে করতে লাটু বিভোর হয়ে পড়ল, বিকেল হয়ে এলো, লাটু সেখান থেকে বেরোলো না।
তাই ঠাকুর লাটুর খোঁজে আমাকে পাঠালেন। সেখানে গিয়ে দেখি লাটু এক গা ঘেমে গেছে আর নিথর নিশ্চল ভাবে ধ্যান করছে। তাকে বিরক্ত না করে আমি ওনার কাছে এসে সব কথা বলল। অমনি তিনি একখানা পাখা হাতে করে শিব মন্দিরে চললেন আর আমায় বললেন এক গ্লাস জল নিয়ে আয়। জল নিয়ে গিয়ে দেখি ঠাকুর লাটুকে বাতাস করছেন। পাখার বাতাসে লাটুর দেহ কাঁপতে লাগলো, ঠিক তুলো যেমন কাঁপে তেমনি। তখন ঠাকুরকে বলতে শুনলাম, ওরে বেলা যে গড়িয়ে এলো, সন্ধে টন্ধে সাজাবি কখন? ঠাকুরের কণ্ঠস্বরে লাটুর চৈতন্য ফিরে এলো। লাটু ধীরে ধীরে চোখ চাইলে, ঠাকুর বাতাস করছেন দেখে লাটু কেমন যেন আশ্চর্য হয়ে গেল। এরপর ঠাকুর কি বললেন সে কথা শোনাচ্ছি কটি গানের পর। শুনছেন মিচ্ছি কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা, শুধুমাত্র 98.3 মিচ্ছিতে। ঠাকুর লাটুর চৈতন্য ফিরে আনার জন্য তাকে বাতাস করতে লাগলেন, জল দিলেন। বাতাস করছেন দেখে কেমন আশ্চর্য হয়ে গেল লাটু। ধীরে ধীরে চোখ চাইলে তখন ঠাকুর বলতে লাগলেন, গরমে বড্ড ঘেমে গেছিস, আগে একটু সুস্থ হ, তারপর আসন থেকে উঠিস। ঠাকুরের কথায় লাটু এমন লজ্জিত হয়ে পড়লো কি বলবো, বলতে লাগলো, আপনি এ কী করছেন, এতে আমার যে অকল্যাণ হবে, আমি কোথায় আপনার সেবা করব, তা না আপনি আমার জন্য কষ্ট করছেন। ঠাকুর তখন সস্নেহে বললেন, ওরে তোর কে সেবা করেছে, তোর ভেতরে যে শিবলিঙ্গটিকে দেখিয়ে বললেন উনি এসেছিলেন, তার সেবা করব না, শিবের সেবা করব না, সে কি কথা রে, এত গরমে ওনার কষ্ট হচ্ছিল না। আচ্ছা উনি যে তোর ভেতরে এসেছিলেন তুই বুঝতে পেরেছিলি? তখন লাটু বললে, আমি তো কিছু জানি না, বাকি তার দিকে চেয়ে থাকতে থাকতে একটা জ্যোতি দেখতে পেলুম, সেই জ্যোতিতে সব ঘরখানা ভরে গেল, আর কিছু আমার মনে নাই, কিছু মনে নাই। ঠাকুর সেই কথা শুনে বললেন, বেশ বেশ হয়েছে, এরম আরো কত দেখবি, ওঠ ওঠ ওঠ, জলখা জলখা, আসন থেকে উঠে। লাটু বাকি জলটুকু পান করলেন। শুনছেন মিচ্ছি কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা, শুধুমাত্র 98.3 মিচ্ছিতে। ১৮৮৬ সালের শীতকাল, কাশীপুর উদ্যানবাটির ওপরের ঘরে শ্রীরামকৃষ্ণ ক্যান্সার রোগে শয্যাশায়ী, শরীর দুর্বল, তার বাথরুমে যাওয়ার শক্তি ছিল না, শৌচের জন্য কমোড ব্যবহার করতেন। লাটু শশী অন্যান্য শিষ্যতা পরিষ্কার করতেন। এক শীতের অমানিসায় ঠাকুর শৌচ ছেড়েছেন, সেবক শশী ধুতির এক অংশ পরনে এবং অপর অংশ গায়ে ঢাকা দিয়ে বাইরে কমোড পরিষ্কার করতে গিয়েছেন। ফিরে এসে শশী দেখেন ঠাকুর বিছানা ছেড়ে হামাগুড়ি দিয়ে ঘরের অপর প্রান্তে গিয়ে উকে ঝোলানো একটা শালের নাগাল পাওয়ার চেষ্টা করছেন। শশী তিরস্কারের কণ্ঠে ঠাকুরকে জিজ্ঞাসা করেন, আপনি কি করছেন, এই দারুণ ঠান্ডার মধ্যে আপনি কেন উঠেছেন, আপনার শালের প্রয়োজন তো আমাকে বলতে পারতেন। প্রেম বিগলিত ঠাকুর কোনো মতে শালখানি নিয়ে দুর্বল ক্ষীণ কণ্ঠে বললেন, এই শীতের রাতে তোর ওই পাতলা কাপড়ে ঢাকা শরীর দেখে আমার তীব্র শীত অনুভব হচ্ছিল, তাই তোর জন্য এই শালটা একটু টানাটানি করছিল, নে নে বাবা এই শালটা তুই গায়ে দে, তো গায়ে দে। সেবক শশী অভিভূত নির্বাক। গুরু ও শিষ্যের এই পারস্পরিক সেবা আমাদের ধ্যানের বিষয়। সেই শীতের নিশুতি রাতে হ্যারিকেনের ক্ষীণালোকে আজও যেন আমরা মনশ্চক্ষে ঠাকুর ও শশীকে দেখতে পাই। শুনছেন মিচ্ছি কালীকথা। শ্রী
জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।